আসসালাম আলাইকুম। ঠিক আছে, আমরা তাহলে আবুলের কাছে একটুখানি শুনি। আবুল আনমিউট করে বলুন প্লিজ। আবুল ঘুমিয়ে গেছে নাকি? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। বুঝো, হ্যাঁ বলুন শুনি। জি আমার প্রশ্নটা ছিল ওই যে মুতার যুদ্ধে নাকি 2 লক্ষ রোমান সৈন্যের সাথে মাত্র 3,000 সৈন্য যুদ্ধ করে মুসলমানরা জিতছিল, এটা কেমনে সম্ভব? ভাই কোন রেফারেন্স আছে আপনার কাছে? জি মানে রেফারেন্স রেফারেন্স মানে বলছেন ভাই, রেফারেন্স মানে হচ্ছে তথ্যসূত্র, বাংলায় বললে তথ্যসূত্র আছে। এটা তো ইবনে ইসহাকের সিরাতে পাওয়া যাবে, বিভিন্ন সিরাতে তো এটা উল্লেখ আছে। না না, কোনো অথেন্টিক তথ্যসূত্র এগুলো তো রেফারেন্স, এটা ইসলামের কেউ লিখলে তো সেটা রেফারেন্স হলো না ভাই। যেমন ধরেন একটা ঐতিহাসিক, যেমন ধরেন নিরপেক্ষ ঐতিহাসিকের লেখা একটা বই থেকে দেখাতে হবে যে এই ধরনের ঘটনা কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, সেটা দেখাতে হবে না? নিরপেক্ষ না হলে তো সেটা মুসলমানদের কথা, তো মুসলমানরা তো বলতে পারে যে আমরা তাদের বিরক্ত প্রচার করার জন্য তো মুসলমানরা নিজেদের সম্পর্কে বানায় বানায় লিখতেই পারে। যেমন ধরেন আমেরিকান একটা সিনেমা আছে র্যাম্বো, হুম, র্যাম্বোর ভিতরে দেখা যায় র্যাম্বো একলাই পুরো আফগানিস্তানে সেদের মাইরা, সোভিয়েত সোভিয়েত সেদের মাইরা মুইরা পুরো একাকার করে দেয়, পুরো তামা তামা করে দেয়, পুরো ট্যাং ট্যাং বিমান টিমান উড়ায় টুড়ায় শেষ করে দেয়। তো এইটা যদি এখন রেফারেন্স হয় তখন তো ভাই সমস্যার কথা। আচ্ছা ভাই, র্যাম্বো বিষয়ে একটু বলতে চাই। র্যাম্বো একদম প্রথম ছবিটা যেটা 1982 এর র্যাম্বো ফার্স্ট ব্লাড, ওইটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি র্যাম্বো ফাইটটা ছিল আমেরিকান পুলিশ সদস্যদের বিরুদ্ধে। অ্যাকচুয়ালি মানে তার নিজের যে PTSD পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, ওইটা হ্যান্ডেল করতে পারে নাই, মানে তার মধ্যে ওইটা ওইটা আরো জাগায় দিছে আমেরিকান পুলিশ অফিসাররা তাদের ব্রুট আচরণ দিয়া। তো চেইতে গিয়া র্যাম্বো আমেরিকান পুলিশ অফিসারদের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ শুরু করছিল আর কি, ওয়ান ম্যান আর্মি। তো ওই ওই বিষয়ের রেফারেন্স একটু জাস্ট বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ আবুল ভাই বলেন, আর কিছু কি বলার আছে ভাই? না তাহলে র্যাম্বোর যুদ্ধটা আসলে না না, আবুল ফজল ভাই, আবুল ফজল ভাই আপনাকে বলিনি, ওই যে আবুল ভাইকে বলেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না তাহলে মুতার যুদ্ধের যে সৈন্য সংখ্যাটা এটা কি মিথ্যা? ভাই মিথ্যা নাকি সত্য আমি তো আপনাকে কিছু বলি দিই, আমি আপনাকে বলেছি রেফারেন্স দেখান। মানে একজন মানুষ যখন, আপনি যখন একটা দাবি করেন তখন আপনার দায়িত্ব হচ্ছে সেটার একটা ভ্যালিড রেফারেন্স আমাদেরকে দেখানো। এখন সেই রেফারেন্স চাওয়া মানে এটা না যে আপনি মিথ্যা বলছেন বা আপনি সত্য বলছেন, কোনোটাই না। এর মানে হচ্ছে এটাই যে আমরা আপনার কাছে সেই একটা রেফারেন্স দেখতে চেয়েছি। এই সহজ জিনিসটা ভাই যদি না বোঝেন তাহলে ভাই কেমনে বোঝাবো ভাই? না এমনি নিরপেক্ষ কোন ঐতিহাসিকের কোন রেফারেন্স নেই। নিরপেক্ষ ঐতিহাসিকের রেফারেন্স না থাকলে তো আপনি কিভাবে এটা দাবি করেন ভাই? বিভিন্ন হাদিসে পাওয়া যায় আর কি। তা হাদিসে তো এখন তো আমেরিকানদের তো অনেকগুলা মানে সিনেমা টিনেমা আছে, এগুলো কি আমরা বিশ্বাস করবো ভাই? আমেরিকানদের সিনেমা আছে ভিয়েতনামে গিয়ে তারা হ্যাপি ভিয়েতনামি ভিয়েতকং খুন করছে, খুনাখুনি করছে, সেগুলো তো আমরা বিশ্বাস করতে পারি না ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আবুলের কাছে একটুখানি শুনি। আবুল আনমিউট করে বলুন প্লিজ। আবুল ঘুমিয়ে গেছে নাকি? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। বুঝো, হ্যাঁ বলুন শুনি। জি আমার প্রশ্নটা ছিল ওই যে মুতার যুদ্ধে নাকি 2 লক্ষ রোমান সৈন্যের সাথে মাত্র 3,000 সৈন্য যুদ্ধ করে মুসলমানরা জিতছিল, এটা কেমনে সম্ভব? ভাই কোন রেফারেন্স আছে আপনার কাছে? জি মানে রেফারেন্স রেফারেন্স মানে বলছেন ভাই, রেফারেন্স মানে হচ্ছে তথ্যসূত্র, বাংলায় বললে তথ্যসূত্র আছে। এটা তো ইবনে ইসহাকের সিরাতে পাওয়া যাবে, বিভিন্ন সিরাতে তো এটা উল্লেখ আছে। না না, কোনো অথেন্টিক তথ্যসূত্র এগুলো তো রেফারেন্স, এটা ইসলামের কেউ লিখলে তো সেটা রেফারেন্স হলো না ভাই। যেমন ধরেন একটা ঐতিহাসিক, যেমন ধরেন নিরপেক্ষ ঐতিহাসিকের লেখা একটা বই থেকে দেখাতে হবে যে এই ধরনের ঘটনা কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, সেটা দেখাতে হবে না? নিরপেক্ষ না হলে তো সেটা মুসলমানদের কথা, তো মুসলমানরা তো বলতে পারে যে আমরা তাদের বিরক্ত প্রচার করার জন্য তো মুসলমানরা নিজেদের সম্পর্কে বানায় বানায় লিখতেই পারে। যেমন ধরেন আমেরিকান একটা সিনেমা আছে র্যাম্বো, হুম, র্যাম্বোর ভিতরে দেখা যায় র্যাম্বো একলাই পুরো আফগানিস্তানে সেদের মাইরা, সোভিয়েত সোভিয়েত সেদের মাইরা মুইরা পুরো একাকার করে দেয়, পুরো তামা তামা করে দেয়, পুরো ট্যাং ট্যাং বিমান টিমান উড়ায় টুড়ায় শেষ করে দেয়। তো এইটা যদি এখন রেফারেন্স হয় তখন তো ভাই সমস্যার কথা। আচ্ছা ভাই, র্যাম্বো বিষয়ে একটু বলতে চাই। র্যাম্বো একদম প্রথম ছবিটা যেটা 1982 এর র্যাম্বো ফার্স্ট ব্লাড, ওইটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি র্যাম্বো ফাইটটা ছিল আমেরিকান পুলিশ সদস্যদের বিরুদ্ধে। অ্যাকচুয়ালি মানে তার নিজের যে PTSD পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, ওইটা হ্যান্ডেল করতে পারে নাই, মানে তার মধ্যে ওইটা ওইটা আরো জাগায় দিছে আমেরিকান পুলিশ অফিসাররা তাদের ব্রুট আচরণ দিয়া। তো চেইতে গিয়া র্যাম্বো আমেরিকান পুলিশ অফিসারদের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ শুরু করছিল আর কি, ওয়ান ম্যান আর্মি। তো ওই ওই বিষয়ের রেফারেন্স একটু জাস্ট বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ আরে ভাই বলেন, আর কিছু কি বলার আছে ভাই? না তাহলে
র‍্যাম্বোর যুদ্ধটা আসলে না না আবুল ফজল ভাই, আবুল ফজল ভাই আপনাকে বলিনি, ওই যে আবুল ভাইকে বলেছি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ না তাহলে মুতার যুদ্ধের যে সৈন্য সংখ্যাটা এটা কি মিথ্যা ভাই? মিথ্যা নাকি সত্য আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আপনাকে বলেছি রেফারেন্সটা দেখান। মানে একজন মানুষ যখন, আপনি যখন একটা দাবি করেন তখন আপনার দায়িত্ব হচ্ছে সেটার একটা ভ্যালিড রেফারেন্স আমাদেরকে দেখানো। এখন সেই রেফারেন্সটা চাওয়া মানে এটা না যে আপনি মিথ্যা বলছেন বা আপনি সত্যি বলছেন, কোনোটাই না। এর মানে হচ্ছে এটাই যে আমরা আপনার কাছে সেই একটা রেফারেন্স দেখতে চেয়েছি। এই সহজ জিনিসটা ভাই যদি না বোঝেন তাহলে ভাই কেমনে বোঝাবো ভাই? না এমনি নিরপেক্ষ কোন ঐতিহাসিকের কোন রেফারেন্স নেই। নিরপেক্ষ ঐতিহাসিকের রেফারেন্স না থাকলে তো আপনি কিভাবে এটা দাবি করেন ভাই? বিভিন্ন হাদিসে পাওয়া যায় আর কি। তা হাদিসে তো এখন তো আমেরিকানদের তো অনেকগুলা মানে সিনেমা টিনেমা আছে, এগুলো কি আমরা বিশ্বাস করবো ভাই? আমেরিকানদের সিনেমা তো ভিয়েতনামে গিয়ে তারা হ্যাপি ভিয়েতনামি ভিয়েতকং খুন করছে, খুনাখুনি করছে, সেগুলো তো আমরা বিশ্বাস করতে পারি না ভাই। আচ্ছা দা।